আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিনস লাইভ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আজকে হলো সোমবার আর এখন বাজতেছে হলো 9:30-এর মতো বাজে। তো আমার দুই ছেলে ওরা স্কুলে চলে গেছে, আমার হাজব্যান্ডও চলে গেছে। এখন আরিয়ানকে আমি ওকে খাইয়ে তারপরে ওকে একটু খেলতে দিয়েছি আর আমি ওর সাথে একটু খেলছি। আর আরিয়ান ওর ভাইয়ারা স্কুলে চলে গেলে ও খুবই একা ফিল করে, ও মানে মন খারাপ করে। দেখতে পাচ্ছেন ও কিন্তু খেলতেছে না, চুপচাপ হয়ে বসে আছে। ওর মনটা খুবই খারাপ, কারণ দুই ভাই স্কুলে চলে গেছে, ওরা বাসায় থাকলে তো আরিয়ান অনেক খুশি, মানে ছটপট করে খালি ঘরের মধ্যে। আর আমার ওর দুই ভাই তো ওকে অনেক আদর করে, ওরা মানে জীবন দিয়ে আদর করে আরিয়ানকে। ও বাবারা বাসায় থাকলে তো মানে আমার আর টেক কেয়ার করতে হয় না, তখন ওরাই ওর টেক কেয়ারটা করে। দুই ভাই ওরা ওকে মানে এই কুলে নিচ্ছে, গেম দিচ্ছে ওর সাথে, অনেক মানে খেলে ওরা দুইজন। তো ওরা যখন স্কুলে চলে গেছে ও মানে মনটা খারাপ করে টিভিও দেখছে না, খেলনা দিয়েছে ও খেলতেছে না, চুপচাপ মনটা খারাপ করে বসে আছে। তো ভাবলাম ওর সাথে আমি একটু খেলি, তাহলে ওর মনটা ভালো হবে। তো আমি যেহেতু আমার রান্নাটা দেরি আছে, সেজন্য আমি ওর সাথে বসে একটু খেলছিলাম। ও একদমই খেলতেছিল না, চুপচাপ করে বসে আছে, মানে মনটা খুবই খারাপ ওর। তো আজকে আমি দুপুরবেলা রান্নাটা করব, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি সুন্দর একটা সবজি কিনে নিয়ে আসছি কালকে, তো ওই সবজিটা দিয়ে আজকে একটা সুন্দর মাছের ঝোল রান্না করব আর একটা ভাজি করব, সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার পুরো ব্লগটা দেখবেন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত। তো আরিয়ান কিন্তু একদমই খেলছে না, ও চুপচাপ একদম মানে খেলনাগুলি নিয়ে শুধু বসে দেখতেছে আর টিভির দিকে তাকিয়ে আছে। অন্য অন্য দিন তো অনেক মানে খেলে, তারপরে আমার কাছে আসতে হয় না। আজকে ওর মনটা কেন যেন হঠাৎ করে খারাপ হয়ে গেছে, খেলতেছে না। আর আমার সুন্দর কিউট বাবু এটা, লক্ষ্মী সোনামণি। ও ওর ভাইয়াদেরকে অনেক আদর করে, ওরা যখন স্কুল থেকে আসে ও খুবই খুশি হয়, ওদের দেখলে মানে চিৎকার করে দিয়ে উঠে। ওরা যখন ও তো যায় আমার সাথে পিক আপ করার জন্য, তো যখন ওদেরকে আমি বাসায় নিয়ে আসি তখন ওদেরকে পেয়ে ও অনেক খুশি হয়, আর মানে জড়িয়ে ধরে আসলে, ও দুই ভাই আসলে ও মানে একা ফিল করে না তখন। এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু চুপচাপ, মনটা খুবই খারাপ আমার সোনা বাবুটার। আজকে আমি আরিয়ানকে দিয়ে ব্লগটা স্টার্ট করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আরিয়ান কিন্তু সব ভাষায় বলতে পারে, সব ভাষায় বলে। শুধু যদি বলি যে আরিয়ান বলো তো ভাইয়া, তাহলে কেমন জানে ও লজ্জা পায়, ডাকতে চায় না ভাইয়া বলে, শুধু হাসে। কেন জানি ভাইয়া ডাকটাই শুধু ডাকতে চায় না। আর মোটামুটি সব ভাষায় ও বলতে পারে এবং বোঝাতেও পারে ও কি চাচ্ছে না চাচ্ছে। মোটামুটি সব খাবারই খায় আল্লাহর রহমতে, শুধু ভাত ছাড়া আর সব খাবারই ও লাইক করে। আর ফল তো ওর এক নাম্বারে আছে খাওয়াতে, ফলটাও খুবই লাইক করে খেতে। আর এমনি যে বাইরের ফুডগুলো আছে সেগুলোও লাইক করে খেতে, যেমন মানে ম্যাকডোনাল্ডস, তারপরে ডোনাট, তারপরে ম্যাক চিকেন, এগুলি খুবই খেতে ও লাইক করে। এগুলি খায়, মানে বাইরের খাবারগুলিও খায় আর বাসার খাবারও মোটামুটি ভালোই খায়, ফল ফ্রুটস যা আছে সব খায়। তারপরে সবজি টবজিও লাইক করে, যেমন নুডলসের সাথে যে আমি সবজি অ্যাড করে দেই, ও নুডলসটা রেখে সবজিগুলি বেছে বেছে খাবে। তো মোটামুটি সব ধরনের খাবারই ও মানে আমি ওকে ট্রাই করি, ও চেষ্টা করে খায় মোটামুটি ভালোই।
আর ও জাগ না থাকলে তো আমার রান্নার অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো আমি এই যে ওকে ওর সাথে খেলতেছি, ওর খেলাটা মানে মোটামুটি শেষ হলে ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, দেখি ঘুমায় কি না। আর ও যেহেতু ঘুম থেকে একটু আর্লি উঠে, মানে আমার দুই ছেলে যখন স্কুলে চলে যায় ও তখন কিন্তু উঠে পড়ে, প্রায় 6:30-তে ও ঘুম থেকে উঠে, যার জন্য ওকে আমি 10:30-10:30 দিকে চেষ্টা করি ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য। আর ও ঘুম এসেও যায়, মোটামুটি ঘুম আসে প্রায় দিনই, মানে ঘুম আসে আবার মাঝে মধ্যে আসে না। তো এই যে আজকে আমি রান্নাটা শুরু করতেছি দুপুরের জন্য, এখানে আমি নিয়েছি হলো ইলিশ মাছের ডিম। এই ডিমটা আমি সেদিন মানে এস মার্ট থেকে একটা কচি কুমোর নিয়ে আসছি, জালি কুমোর যেটাই বলেন না কেন। তো ওই কুমোরটা দিয়ে আমি ইলিশ মাছটা ভাজি করব। আর এই যে এই সবজিটা আমি এই ফার্স্ট কিনেছি আমেরিকাতে, খাইনি কখনো, এটা হলো আমি আমার হাজবেন্ড বলে এটা নাকি শালগম এই সবজিটা। তো এই শালগম দিয়ে আজকে আমি রুই মাছের ঝোল রান্না করব। এই সবজিটা আমি ফার্স্ট কিনলাম, এতদিন আমি এই সবজিটা মানে আমার চোখেও পড়ে নাই আর আমি কিনিও নাই। তো হঠাৎ করে আরিয়ানের বাবা বলছে যে এটা দিয়ে যদি তুমি রুই মাছের ঝোল রান্না করো অনেক টেস্টি হবে খেতে। আর এই যে কচি দুটো কুমোর, এই কুমোরটা দিয়ে আমি ইলিশ মাছের ডিমটা ভাজি করব। আর এই যে আমি কেটে নিয়েছি সেই শালগম, সিম আর বেগুন দিয়েছি এর মধ্যে, এই সবজিটা দিয়ে আমি রুই মাছের ঝোলটা করছি। আর এই যে কুমোর, এটা কিন্তু আমি বঠি দিয়ে কেটে নিয়েছি, চাকু দিয়ে কিন্তু এতটা চিকন হতো না, যার জন্য আমি বঠি দিয়ে অনেক কেটেছি। আমি মোটামুটি ভালোই বঠি দিয়ে কাটতে পারি, ভুলে যাইনি বঠি দিয়ে কাটা এখনও। তো এই যে আমি আগে ইলিশ মাছের ডিমটা ভাজি করে নিচ্ছি, এখানে আমি দিয়েছি হলো জিরা, আস্ত জিরা আর 2টা তেজপাতা এবং কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে আমি ইলিশ মাছের ডিমটা দিব। ইলিশ মাছের ডিমটা কিন্তু আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি, তাতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগে একটু ছোট ছোট থাকলে। তো এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচটা একটু ব্রাউন কালার মানে একটু সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজটা তারপরে ইলিশ মাছের ডিমটার সাথে অ্যাড করব। তো এই যে আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছের ডিমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ইলিশ মাছের ডিম দিয়ে এইভাবে কুমোর ভাজি করলে কিন্তু অনেক মজা হয়, আমার কাছে খুবই মজা লাগে। আর আমার বড় ছেলের তো ওর অনেক প্রিয় খাবার এটা, ইলিশ মাছের ডিম দিয়ে যদি আমি ঝিঙ্গা কিংবা ধুন্দুল যেটাই বলেন না কেন এটা ভাজি করি, খুবই টেস্টি হয় খেতে। আর এমনিতেও যদি ফ্রাই করি কিংবা ভুনা করি তাও কিন্তু খেতে ভালো লাগে। আর ইলিশ মাছের ডিমটা আমার ঘরে খুবই ফেভারিট একটা খাবার সবার, এবং আমারও বাচ্চাদের তো একেবারেই প্রিয় খাবার এটা। ওরা ইলিশ মাছের ডিম, ইলিশ মাছ খায় না কিন্তু ডিমটা এত লাইক করে ওরা। তো এই যে ডিমটা কিন্তু একটু শক্ত হয়ে আসলে তারপরে আমি একটু মশলা দিয়ে দিচ্ছি, এখানে হলুদের গুঁড়া দিলাম 1/2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি হলো 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি কোনো রসুন পেস্ট আদা পেস্ট এগুলো কিছু দিব না, শুধু একটু হলুদ দিয়ে দিলাম আর একটু 7 মতো লবণ দিয়েছি, আর আস্ত জিরা আর তেজপাতা তো দিয়েছি। এই দিয়ে আমি কিন্তু এই মাছের ডিমটা ভাজি করছি, আর কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি না। তো একটু শক্ত হয়ে আসলে ডিমটা তারপর আমি কুমোরটা দিয়ে দিব, কাটা কুমোরটা। এভাবে রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে আমার কাছে খুবই মজার একটা খাবার এই ইলিশ মাছের ডিম ভাজিটা, মনে হয় আপনাদেরও প্রিয় খাবার সেটা। তো এই যে ডিমটা একটু শক্ত হয়ে আসছে প্রায়, মানে একটু শক্ত হওয়ার পরে আমি কুমোরটা দিয়ে দিব এর মধ্যে, নইলে কিন্তু গলে যাবে, সেজন্য যে এখন আমি কুমোরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু ব্রাউন কালার হয়েছে ডিমটা এবং শক্ত হয়ে আসছে, এখন আমি যে কাটা চিকন করে কেটে নিয়েছি সেই কুমোরটা আমি দিয়ে দিলাম।
আমি কিন্তু কোনো পানি টানি কিছু অ্যাড করব না, এই মানে মিডিয়াম আঁচে কিন্তু এই ভাজিটা রান্না করব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপরে জালটা একটু মিডিয়ামে দিয়ে এই ভাজিটা রান্না করব। আর যারা এই প্রথম দেখছেন আমার ব্লগটা, এই ফার্স্ট টাইম দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেলটা আছে সেটাও বাজিয়ে দিবেন, যাতে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে, আপনি সবার আগে আমার ব্লগটা দেখতে পারেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তাদের কাছে অনুরোধ থাকবে আমার ব্লগগুলি দেখার জন্য, সময় পেলেই প্লিজ আমার ব্লগগুলি আপনারা দেখবেন। তো এই যে আমি ভাজিটা অন্য চুলায় দিয়ে এই চুলায় আমি এখন মাছটা রান্না করে নিচ্ছি। এখানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো, আর পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম, আর ইলিশ মাছের ডিম ভাজিটা আমি অন্য চুলায় ট্রান্সফার করে দিলাম আর এই চুলায়, কারণ দুই চুলায় না দিলে আমার রান্নাটা দেরি হয়ে যাবে। তো এই যে আমি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি রসুন পেস্ট দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ, আর স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। আর আমি কিন্তু মাছটা আজকে মাছ ফ্রাই করে রান্না করি খুবই কম, কষাই এমনিতেই আমি এইভাবে যেভাবে আমি আজকে রান্না করছি এইভাবে বেশিরভাগ রান্না করি। আর মাঝে মধ্যে শখ করে আমি মাছটা ফ্রাই করে রান্না করি যদি ইচ্ছা হয় আমার, আর কারণ এই মাছগুলা মানে এত ফ্রেশ টাটকা থাকে যে ভাজার কোনো প্রয়োজনই হয় না, কোনো গন্ধ থাকে না এই মাছটা। মনে হয় বাংলাদেশে যে বাজারে টাটকা ফ্রেশ রুই মাছ পাওয়া যায় ঠিক সেরকম একটা ফ্লেভারও থাকে, ওরকম ফ্রেশ টাটকা, যার জন্য আমি আর ভেজে রান্না করি না, এমনিতেই রান্না করি কষায়ে। তো এই যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর আমার হলুদের কালারটা কিন্তু খুবই সুন্দর, এটা আমি রাঁধুনি গুঁড়া মশলা যেটা সেটা ইউজ করি, কালারটা খুবই সুন্দর হয়েছে। তো এই যে এখন আমি মাছটা ঢেলে দিচ্ছি এর মধ্যে, মাছটা কিন্তু একদম ফ্রেশ টাটকা, কোনো গন্ধ ছাড়া। আপনারা হয়তো ভাবেন যে মাছ কেন না ফ্রাই করে রান্না করছি, আসলে আমি ফ্রাই করে করি যখন দেখি মাছে কোনো গন্ধ থাকে কিংবা মাছের কালারটা অতটা ফ্রেশ টাটকা মনে হয় না, তখন আমি মাছটা ফ্রাই করে তারপরে রান্না করি। আর যখন দেখি মাছটা একদম দেখে কিন্তু মাছ দেখে কিন্তু বোঝা যায়। তো এই যে চুলায় আমার ভাজিটা হচ্ছে, প্রায় হয়ে আসছে ভাজিটা। তো এই যে খাবারগুলো আমি গরম গরম দুপুরবেলা যে রান্না করছি এটা কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারছে না, ওর প্রিয় খাবার। এই যে রুই মাছের ঝোলটা, যে সবজিতে আমি রান্না করছি শালগম, যেটা আপনারা কি বলেন আমি জানি না, তো আমরা শালগমই বলি। তো এই শালগম দিয়ে যে আমি এই যে রুই মাছের ঝোলটা করছিলাম ওর পছন্দেই, কিন্তু ও খেতে পারলো না, হঠাৎ করে একটা ফোন আসলো, চলে গেলো, বলল তুমি রান্না করে রাখো রাত্রে এসে খাবো। তো যার জন্য খুবই খারাপ লাগতেছিলো ওর জন্য, যে এত সুন্দর ফ্রেশ টাটকা খাবার যদি খেয়ে যেতে পারতো খুবই ভালো লাগতো, তো না খেয়ে চলে গেল। আসলে রাত্রে এসে খেলে কিন্তু এই খাবারটা সেই স্বাদ লাগে না, ঠান্ডা হয়ে যায় খাবারটা। এখন গরম গরম যে স্বাদটা পাওয়া যেত সেটা রাত্রে খেলে কিন্তু ওই মজাটা আর লাগে না। তো আমার এই যে ভাজিটা কিন্তু হয়ে গেছে, আর ওই চুলায় আমার এই যে সবজিটা আমি ভালোভাবে কষাচ্ছি, এখন মাছটা নামিয়ে এখন আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি সিমও দিয়েছি, কিন্তু সিম, বেগুন আর শালগম এই তিনটে সবজি দিয়ে কিন্তু আজকে আমি রুই মাছটা রান্না করতেছি। সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি মাছটা ঢেলে দিব এর মধ্যে, তারপরে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। সবজিটা আগে আমি ভালোভাবে প্রায় 5-6 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি, আর এদেশে সবজি এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি মানে জাল করতে হয় না। তো এই যে আমি মাছটা দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো ঝোলটাও দিয়েছি যাতে একটু ঝোল ঝোল থাকবে সবজিটা এবং মাছটা, তো আমি সেইভাবেই ঝোলটা দিয়েছি। আর লবণ ঝালটাও আমি চেখে নিয়েছি, সব পারফেক্ট আছে, ঠিক আছে।
আর আমার মেজো ছেলের জন্য আমি একটু ওইখান থেকে মানে 2টা ইলিশ মাছের ডিম আর 2টা রুই মাছ নিয়েছি আলাদা করে ফ্রাই করে দেওয়ার জন্য, কারণ ও রুই মাছের তরকারিটা অত লাইক করে না খেতে, যার জন্য ওর জন্য আমি ওইখান থেকে একটু মাছ আর ডিম রেখে দিয়েছি, ওটা ওকে আলাদা করে ফ্রাই করে দিব। তো এই যে আমার মাছটা কিন্তু তরকারিটা ভালো উঠে গেছে, শিম দিলে কিন্তু শিমের থেকে তরকারির থেকে একটা সুন্দর গন্ধ বের হয় শিমের জন্য, আর শীতের দিনে শিম তো খুবই মজা লাগে খেতে, আর শিম সবজিটা আমার খুবই ফেভারিট সবজি। এই শিম দিয়ে তরকারি রান্না করলে কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলে তরকারিটা এমনিতেই স্বাদ হয়ে যায় শুধু শিমের জন্য। তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি জালটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি, আমি আর ঝোল কমাবো না, এইটুকুই রাখবো, কারণ যেহেতু সবজি আছে সাথে ঝোল কমিয়ে ফেললে খেতে ভালো লাগবে না। তো এই যে এই টাইপের ঝুলি আমি রেখে দিলাম, আর কমাচ্ছি না। তো অলরেডি আমি জালটা বন্ধ করে দিয়েছি, আমার রুই মাছের রান্নাটা শেষ। এখন আমি মানে আমার ওই 2 পিস মাছ রেখেছিলাম যেটা, সেটা ফ্রাই করব। এই যে আমার রান্না অলরেডি শেষ, রুই মাছ এবং ইলিশ মাছের ডিম ভাজি রান্না করা শেষ। আর এই যে আমি চুলায় ইলিশ মাছের ডিম আর রুই মাছ পিস রেখেছিলাম, সেটা ফ্রাই করে দিচ্ছি আমার মেজো ছেলের জন্য, কারণ এটা খেতে ভালোবাসে, ও ফ্রাই মানে রুই মাছের তরকারি চেয়েও ভাজি খেতে বেশি পছন্দ করে, যার জন্য ওর জন্য করে রাখলাম। আর এই যে আমার বড় ছেলের জন্য খাবার রেডি করে দিয়েছি, ওরা স্কুল থেকে আসছে, তো আমার বড় ছেলে আগে খাচ্ছে, ওর খাবারটা দিয়েছি টেবিলে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দিবেন যদি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।